স্থানীয়দের দাবি মেনে গাছের শুকনো ডাল কাটার কাজ শুরু। ঝড়ের আগে বনমন্ত্রীর প্রতিশ্রুতি মতন কাজ শুরু হওয়ায় খুশি অশোকনগর মানিকতলা এলাকার বাসিন্দারা। বিগত কয়েক মাস ধরে অশোকনগর মানিকতলা এলাকার যশোহর রোডের দুধারে বেশ কিছু মরা শুকনো গাছ মরণ ফাঁদে পরিণত হয়েছিল। 35 নম্বর জাতীয় সড়কের ব্যস্ততম রাস্তায় একের পর এক শুকনো গাছের ডাল ভেঙে পড়ার মতন ঘটনা ঘটছিল বারবার। মরা শুকনো গাছ কাটার দাবি তুলে স্থানীয়রা রাস্তা অবরোধও করেছিলেন। দিন কয়েক আগে মানিকতলার নবারুণ সংঘ এলাকায় একটি বাড়ির মধ্যে ভেঙে পড়েছিল গাছের শুকনো ডাল। অল্পের জন্যে 2 শিশু প্রাণে রক্ষা পেয়েছিল। বনমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে কথা বলে গাছ কাটার ব্যবস্থা করা হবে। অবশেষে যশোর রোডের পাশে থাকা শুকনো বিপজ্জনক গাছের ডাল কাটার কাজ শুরু হলো। বিপজ্জনক গাছের ডাল কাটার কাজ শুরু হতেই খুশি স্থানীয় বাসিন্দারা। গাছগুলো অনেকদিন ধরে বিপজ্জনকভাবে ছিল, মাঝে মাঝেই বৃষ্টি হলে এখানে সেখানে ভেঙে পড়ছিল। তো আপনাদের প্রচার টেলিকাস্টের ফলে যাই হোক আজকে দেখছি গাছগুলো কাটা হচ্ছে। সামনে ঝড় বৃষ্টির তো পূর্বাভাস আছেই, কিছুটা হলেও নিশ্চিন্ত মানুষ যাতায়াত করতে পারবে। রবিবার হাবড়ায় একটি অনুষ্ঠানে এসে মানিকতলার বিপজ্জনক গাছ কাটার কাজ শুরু প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন একদিকে পুজো শুরু হয়েছে, অন্যদিকে একটি ঝড় আসতে চলেছে, তাই যতটা সম্ভব দ্রুত গাছ কাটার কাজ তারা করবেন। আমি তাদের বলেছি, তারা বলেছে যতটা পারা আমরা এর মধ্যে করে দেবো। তারপরে এখন পুজোর একটা রেস চলছে, তারপর একটা ঝড় আসছে। আমাদের বহু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের লোকেরা ইনভলভ হয়ে গেছে ঝড়ের জন্য। হয়তো ঝড় আমাদের এখানে পড়বে না, কিন্তু আমাদের তো প্রস্তুত থাকতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় সজাগ থাকেন, তার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, নজর থাকে, পশ্চিমবঙ্গের একটা মানুষের যেন অসুবিধা না হয়। আমাদের এই ঝড়টা তো ওপর দিয়ে যাবে, হয়তো বাংলাদেশে গিয়ে পড়বে, বাংলাদেশে পড়বে সেটা আমরা খুব খুশি নই। ওটা না পড়লেই ভালো হয়, ওই জন্য ওপর দিয়ে উড়ে চলে যেতে পারে তাহলেও ভালো হয়। সেটাও তো মানুষ মাথায় রেখে আমি বলবো যে সবাইকে প্রস্তুতি রাখতে, কাঁচা বাড়ি থেকে সবাইকে পাকা বাড়িতে তুলে নিয়ে যেতে হবে, শুকনো খাবার রেডি রাখতে হবে। স্থানীয় বাসিন্দা সুদীপ্তা পাল জানান, অবশেষে প্রশাসনের পক্ষ থেকে গাছের শুকনো ডাল কাটার কাজ শুরু হয়েছে, ভালো লাগছে, আমরা চিন্তামুক্ত হলাম, ডাল কাটা না হলে বড় বিপদ হতে পারত। এটা দেখে খুব ভালো লাগছে যে অ্যাটলাস গাছগুলো কাটা হচ্ছে, কারণ এটা দীর্ঘদিনের একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার ছিল। রেগুলার কিছু না কিছু কারোর না কারোর একটা অ্যাক্সিডেন্ট হওয়ারই চান্স ছিল। কিছুদিন আগে আমাদের হলো, তার আগে অলরেডি অনেকবার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচেছে। তো অ্যাটলাস কাজটা শুরু হয়েছে এটাই অনেক। অনেকবার আপনারা এসছেন, খবর করেছেন, প্রশাসন একটু নড়ে চড়ে বসে কাজ শুরু করেছে। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে হয়তো গাছগুলো কেটে ফেলতে পারবে এরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।